রিউবেন ওর হ্যান্ডিক্যামে ছবি তুলে চলেছে, সেদিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্ক হয়েছি। হঠাৎ সবার কোরাস, হঠাৎ কি হলো? হঠাৎ একদম আচমকাই রিউবেন আমাকে একটা প্রবল ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দিল। কিন্তু ততক্ষণে যা ঘটবার ঘটে গেছে। কিচ্ছু বোঝার আগেই শুধু চোখে পড়েছিল পাটকিলে রঙের বিদ্যুৎ ঝলক, সেই সঙ্গে দরভাষণের কান ফাটা হুঙ্কার। ভাগ্যিস রিউবেন ধাক্কাটা দিয়েছিল, নইলে ধর আর মুন্ডু আলাদা হয়ে যেত। নখের থাবাটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘাড়েই আছড়ে পড়েছিল। মনে হচ্ছিল কেউ যেন প্রচণ্ড গরম একটা হাতা ঘাড়ে গুঁজে দিয়েছে। ঘণ্টা দুই বাদে জ্ঞান ফিরেছিল সালডানহার মেকশিফট হাসপাতালে। হৈমন্ত দেবী চোখের জল মুছতে মুছতে বললেন, দরভাষণ আর আক্রমণ করেনি তো, পশুরাজের ক্রোধ বলে কথা। রিউবেনের মুখে শুনেছি রেগে অগ্নিশর্মা হয়ে দরভাষণ ফের যখন মহড়া নিচ্ছে, তখন রিউবেন আমার বাঁচার আশা ছেড়েই দিয়েছিল। তবুও শেষ চেষ্টা মতো শুধু বলেছিল, ভুরাস্ক্রি লিস্রু, ভুরাস্ক্রি লিস্রু, অর্থাৎ মহারাজ শান্ত হন, শান্ত হন, প্রাণে মারবেন না, আমাদের ক্ষমা করুন। আর আশ্চর্য, তা শুনে দরভাষণ তার উদ্যত থাবা সংবরণ করে গটগট গুহা অভিমুখে ঢুকে গেল। সিংহীরাও ওর পিছু পিছু গুহায় ঢুকল। প্রভাতবাবু দার্শনিকের মতো মন্তব্য করলেন, ক্ষমা পরম ধর্ম, দুর্বলের সবলের কাছে ক্ষমা চেয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হৈমন্তী দেবী যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, যাক বাবা বড় জোর বেঁচে গিয়েছেন, আর অত বীরত্ব দেখানোর দরকার নেই। কি বলছো মা, উনি তো আবার সেই নেগড়ের কাছেও গিয়েছিলেন, ভল্লাতক। পশুরাজ সিংহ উচিত শিক্ষাই দিয়েছেন, কিন্তু মামুনি স্বভাব যায় না মূলে, মাস ছয় বাদেই সেই অনুসন্ধানের নেশা মাথা চাড়া দিয়ে বসল। নেট ঘেঁটে ঘেঁটে বিস্তর পুঁথিপত্র উল্টে পাল্টে রিউবেন, মানে রিউবেন ক্যাস্টান, পেয়ে গেল কাক জঙ্ঘের উত্তর পুরুষ ভল্লাতকের ঠিকানা, আলাস্কার পিরোনিজ পার্বত্য অঞ্চলে। তোমরা তো জানো তাগড়াই অ্যালসেসিয়ান বা জার্মান শেফার্ডের মতো দেখতে নেগড়েরা বরফের দেশের বাসিন্দা, মাইলের পর মাইল বরফ ঠেঙিয়ে শুধু আখরোট কিশমিশ বাদাম খেয়ে কোনক্রমে প্রাণ ধারণ করে আমরা ভল্লাতকের ডেরায় পৌঁছে গেলাম। সতীর্থ পরিবৃত হয়ে পাইন গাছের নিচে বসেছিল সে। সব নেগড়ে একরকম দেখতে হলেও ভল্লাতককে চিনতে আমাদের বিন্দুমাত্র ভুল হয়নি। আমিও ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, অত নেগড়েদের মধ্যে ভল্লাতককে চিনলেন কি করে? উদ্গ্রীব প্রভাতবাবুর কৌতূহল যথার্থ প্রশ্ন। আসলে কি জানেন, ভল্লাতকও নেগড়ে রাজবংশের সন্তান। যে একটু আগে যে পশুরাজ দরভাষণের কথা বলেছি, সে যেমন পশুরাজ বিটপিত্রাসের বংশধর, তেমনি ভল্লাতকের বংশ গরিমাও সমীহ করার মতো। রিয়া খুবই উৎফুল্ল, আঙ্কেল দরভাষণের সব পূর্বপুরুষদের নাম আমার মুখস্থ হয়ে গিয়েছে, বলবো? জিজি সম্মতি জানানোর আগেই রিয়া গড়গড় বলতে শুরু করল। বিটপিত্রাস যে খরগোশের বুদ্ধির কাছে হেরে গিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করেছিল, এই বিটপিত্রাসের পুত্র হল, না 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 পুত্র নয়, নাতি হচ্ছে সুপ্তথিত। কিন্তু আঙ্কেল আপনি তো বিটপিত্রাসের পুত্রের নাম বলেননি। বলিনি বুঝি, পিদ্দিট, পিদ্দিটের কথা বলিনি। বেশ,
পিদ্দিট হলো বিতপিত্রাসের পুত্র। এবার বলে যাও তাহলে দাঁড়াচ্ছে কাকু, বিতপিত্রাসের পুত্র পিদ্দিট, পিদ্দিটের পুত্র সুপ্তথিত যে শিকারীদের জালে আটকে পড়েছিল, ইঁদুর সেই জাল কেটে সুপ্তথিতকে মুক্ত করেছিল। ভেরি গুড, ভেরি গুড। তারপর সুপ্তথিতের, কিন্তু আঙ্কেল তার পুত্রও তো মিসিং। ওহো, ওর পুত্রের নামও বলা হয়নি, লিখে নাও লিখে নাও। সুপ্তথিতের পুত্র হলো গিয়ে ঘটোদ্ভব, ঠিক আছে। হ্যাঁ, এইবার দর্ভাসনের বংশতালিকা কমপ্লিট হলো। প্রথম থেকে বলছি, বিতপিত্রাস, পিদ্দিট, সুপ্তথিত, ঘটোদ্ভব, ঘটোদ্ভবের ছেলে পিতচক্ষু, পিতচক্ষুর ছেলে দৃঢ়দ্রংষ্ট, দৃঢ়দ্রংষ্টের পুত্র নিবিড়কেশর, আর দর্ভাসন যে আপনার ঘাড়ে থাবা বসিয়েছিল সে হলো নিবিড়কেশরের পুত্র। ঠিক বলেছি তো? রাইট ইউ আর, সাবাস। ভালো প্রশ্ন করেছেন প্রভাতবাবু, ভল্লাতককে সেই প্যাক অফ উলফসের মাঝখানে চিনলাম কী করে? আপনারাও পারতেন যদি ওর বংশকৌলিন্যর প্রতীক রাজতিলকটি সম্বন্ধে অবহিত থাকতেন। আসলে ভল্লাতকের পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ পিতামহ, বৃদ্ধ প্রপিতামহ সবাইরই কপালে কালো রঙের অর্ধচন্দ্র চিহ্ন ছিল জন্মসূত্রে লব্ধ। এই রাজতিলক অন্য হাজার নেগড়েদের কপালে খুঁজেই পাবেন না। সে যাকে, কাজের কথায় আসি, ভল্লাতকের সাক্ষাৎ পেয়ে রিউবেন, জীব আর তালুর সাহায্যে এক বিচিত্র স্বর সৃষ্টি করে ভল্লাতকের উদ্দেশ্যে বলল, ভুরাসকে লিস্রু হিংচুং, ভুরাসকে লিস্রু হিংচুং, আর যায় কথা। ভল্লাতক ঘাড় বেঁকিয়ে আমাদের দিকে অভিজাত ঢঙে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে খুব সতর্ক চালে কাছেও এলো, মুখে গড়গড় শব্দ। প্রভাতবাবুর মুখ ফসকে বেরোলো, বলেন কি, সঙ্গে রাইফেল ছিল নিশ্চয়ই? রাইফেল, হাসালেন, কোনো অভিযানে আমাদের সঙ্গে রাইফেল থাকতো না, থাকতো একটা ট্রাঙ্কুলাইজার গান। রিউবেন ক্যাস্টাংয়ের বন্ধু সাইডেন স্ট্রাইকার ওই ঘুমপাড়ানি বন্দুকটি দিয়েছিল আমাদের, কচ্চিত ওটা দরকার পড়েছে, আসলে আমরা হিংসতায় বিশ্বাসী করি না। তাই তো বহু কষ্ট করে অনেক বছরের সাধনায় ওদের ভাষা রপ্ত করেছি। সে কথা এখন থাক। যা বলছিলাম, ভল্লাতকের কণ্ঠে গড়গড় শব্দ শুনে কিছুটা ঘাবড়ে গেলেও সঙ্গে সঙ্গে আমি প্রত্যুত্তর দিলাম, তাংলু তাংলু। কি বলবো প্রভাতবাবু, ওই রকম পেল্লাই সাইজে রাজকীয় চেহারার নেগড়ে রাজবংশের কৃতি সন্তান ভল্লাতক গড়গড় শব্দ ছেড়ে কুঁই কুঁই করে পোষা কুকুরটির মতো পাশটিতে এসে বসল। সবাই জানতে চাইল, তাংলু, তাংলুর মানে? জিজির ঝুটিতে জবাব, তাংলুর মানে আমরা তোমার বন্ধু, শান্ত হও। তাংলু তাংলু নেগড়ীয় ভাষায় এটাই হচ্ছে এর অর্থ। এবার শুনুন, আমরা ওর সাক্ষাৎকার নিতে এসেছি শুনে ভল্লাতক বেশ খুশিই হল। ওর বংশতালিকা ঠিক করেই রেখেছি, ভেরিফাই করে নিতে বললাম, মহারাজ আপনিই তো অলম্বুষের পুত্র ভল্লাতক? ও ঘাড় দুলিয়ে সম্মতি জানালো, মহারাজ কিচ্চট আপনার দাদু, কিচ্চটের পিতা ছিলেন খেকুর, খেকুরের পিতার নাম চঞ্চরিক, আর চঞ্চরিকের পিতাশ্রী হলেন মহামান্য কাকজঙ্ঘ। বলা বাহুল্য, ভল্লাতক হাসি মুখে আমাদের বানানো বংশতালিকা পুরোপুরি অ্যাপ্রুভ করল। চোখে মুখে একটা আভিজাত্যের প্রলেপ এঁকে জিজ্ঞেস করল, রেংচি উ, অর্থাৎ আর কিছু জানার আছে? ভল্লাতকের উৎসাহ দেখে আমার বাচালতা তখন তুঙ্গে, দুম করে মন্তব্য করে বসলাম, আপনার পূর্বপুরুষ মহামান্য কাকজঙ্ঘ কাজটা মোটেই ভালো করেনটি। ভল্লাতক জানতে চাইল, কোন কাজটা? বললাম, সেই যে মেষ শাবকটিকে হত্যা করার মতো জঘন্য কাজটা। শুনে ফ্যাচর ফ্যাচর হাসলো ভল্লাতক, তারপর দার্শনিকের মতো বলল, দেখুন
ভেড়া, ছাগল, খরগোশ আমাদের খাদ্য, এতে অন্যায় কি দেখলেন? বললাম তা মানছি, তবে ওই মিথ্যে অজুহাতের দরকারটা কি ছিল? বেচারা মেষশাবক তো ঝর্ণার নিচে দাঁড়িয়েছিল, সে ওপরের জল ঘোলা করবে কি করে? কিন্তু তার যুক্তি নস্যাৎ করে কাকজঙ্গ বললেন, তুই করিসনি তো কি হয়েছে? তোর বাপ ঠাকুরদা জল ঘোলা করেছে, এটা একেবারে ছেদো যুক্তি কিনা আপনিই বলুন। কিছুক্ষণ গুম হয়ে থেকে বেশ গম্ভীর স্বরে ভল্লাতক উপদেশ দেওয়ার ঢঙে বলল, আপনাদের ভদ্র শিক্ষিত অভিজাত সমাজে মিথ্যে অজুহাতের চল নেই। ক্ষমতাবান ঊর্ধ্বতনরা অধস্তনদের হাড় চিবিয়ে খান না? এত যে যুদ্ধটুদ্ধ হলো, মিথ্যে অজুহাতকে কাজে লাগানো হয়নি? আমার তখন জিদ চড়ে গিয়েছে, ভল্লাতকের অকাট্য যুক্তিজাল স্বীকার করে নিলেও পরাজয় আমার নিশ্চিত, তাই পিছু না হটে বেশ স্পষ্ট স্বরে বললাম, টক স্টেপ্রি চট্রু টিলাং রচ্চাক। শুনেই ভল্লাতক রেগে অগ্নিশর্মা, সেই গড়গড় শব্দ শোনা গেল আবার। ওর দিকে তাকিয়ে দেখি হলুদ কাঁচের মার্বেলের মতো চোখ দুটো রক্তবর্ণ, মাথার চুল সোজা হয়ে গিয়েছে, একটু ঝুঁকে আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। ছুটে যে পালাবো তারও জো নেই, কারণ পা দুটো বরফে গাঁথা হয়ে রয়েছে গামবুট সমেত। তবুও মরিয়া হয়ে পিছু ফেরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। চোখের পলকে কাণ্ডটা ঘটে গেল। হৈমন্তী দেবী এতক্ষণ রুদ্ধশ্বাসে শুনছিলেন, এবার বেশ রাগত স্বরে উষ্মাপ প্রকাশ করে বললেন, সব বিষয়ে আপনার ভীষণ বাড়াবাড়ি, কেন যে বারবার খুঁচিয়ে ঘা করতে যান? গর্বের হাসি হেসে জিজি বললেন, এ এক ধরনের বিপজ্জনক নেশা ম্যাডাম, হয়তো একদিন এদের হাতেই জীবনটাও চলে যাবে। প্রভাতবাবু খুবই উদগ্রীব, তারপর কি হলো? তারপর আর কি, ভল্লাতক এক 10 ফুট লাফে শটান আমার ঘাড়ে, সদন্তের মরণ কামড় বসিয়েছে আমার এই ডান কাঁধে, এই যে দেখুন এখনো সেই দাগ অমলিন, টাল সামলাতে না পেরে একেবারে প্রপাত বরফ তলে। এবারও রিউবেনের বুদ্ধিমত্তায় যা হোক রক্ষা পেলাম। উনি কি ট্রাঙ্কুলাইজার গান শুনেছিলেন? না মিস্টার মুখার্জি। তবে রিউবেন ভল্লাতকের একেবারে কাছে গিয়ে তার কানের কাছে দুটো শব্দ উচ্চারণ করল বারবার, হেংগ্রুলা লাত ঝে, হেংগ্রুলা লাত ঝে। প্রভু ওকে ছেড়ে দিন, এ কাজ আপনার মতো উচ্চ বংশের সন্তানদের শোভা পায় না, ওর ধৃষ্টতা মার্জনা করুন। প্রভাতবাবু একটা ধোঁয়াশা নিরসন করতে জিজ্ঞেস করলেন, আচ্ছা জিজি সাহেব, ভল্লাতক শেষমেশ এত রেগে গেল কেন? ওই টক্সটে প্রি না কি যেন বললেন? ও টক্সটে প্রি চট্রু টিলাং রচ্চাক, এই কথাটা বলা আমার একদম উচিত হয়নি। পূর্বপুরুষকে ঠাট্টা করলে কার না গায়ে লাগে বলুন? ওই কথাগুলো তর্জমা করলে দাঁড়ায়, আপনার দা ঠাকুর কাকজঙ্ঘ একজন বিবেকহীন ধুরন্ধর কপটাচারী, এত বড় দোষারোপে ভল্লাতকের পিতৃশুদ্ধ তো জ্বলবেই। তারপর বেশ নিরাসক্তভাবে বললেন, এত ঘটনাবহুল আমার জীবন, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কোথা দিয়ে যে কেটে যাবে বুঝতেই পারবেন না। এই এই দেখুন বলেই জিজি তার ঝোলা ব্যাগে হাত চালান করে একটা বই তুলে আনলেন, এই দেখো মামুনি আমাদের বিচিত্র বিপজ্জনক অভিজ্ঞতার ফসল। রিয়ার হাত ঘুরে বইটা একে একে সবার হাতেই গেল, পঞ্চতন্ত্রের কুশি লবরা, গোবিন্দচন্দ্র গায়েন ও রিউবেন কাস্টান। জিজি মিটিমিটি হাসছেন, ওর হাতে বইটা ফেরত এলে বললেন, সামনের পুজোয় এটি প্রকাশিত হবে আনুষ্ঠানিকভাবে, প্রকাশক ভোলাটাইল পাবলিশার্স,
তখন পড়ে দেখবেন আরও কত বিস্ময় লুকিয়ে রয়েছে। জিজি হঠাৎ শশব ব্যস্ত হয়ে বললেন, এই এই দেখুন তো কি কাণ্ড, কটা বাজে, এখনো তো প্রভাতবাবুর আসল প্রবলেমটাই শোনা হলো না। তারপর হাতঘড়ি দেখে আশ্বস্ত হলেন, ও এমন কিছু বেলা হয়নি, সবে 9:10। হ্যাঁ প্রভাতবাবু, এবার বলুন কী জন্যে আমার শরণাপন্ন হলেন। শুনে প্রভাতবাবু বললেন, সে এক বিতিকিচ্ছির কাণ্ড, কীভাবে যে শুরু করি তা কাণ্ডটা কি বলুন না শুনি। ড্রয়িং রুমে ইতিমধ্যে অনেকেই এসে জুটেছেন, সবাই একসাথে যোগ করে, কাক কাক, জি জি আকাশ থেকে পড়লেন, আগে হ্যাঁ কাক এবং কাক, শুধু কাক আর কাক। আরও নিশ্চিন্ত হওয়ার জন্য জিজি গলা ঝেড়ে বেশ কেটে কেটে স্পষ্ট করে জিজ্ঞেস করলেন, আই মিন ক্রো, দি র্যাভেন, দ্য জ্যাগডো, দ্য রুক। জিজিকে আশ্বস্ত করে এবার একলব্যবাবু বললেন, যে নামেই ডাকুন, আপনি ঠিকই ধরেছেন। প্রভাতবাবুও যোগ করলেন, কাক নিয়েই যখন সমস্যা, আপনাকে ছাড়া আর কাকেই বা ডাকব। তাই বলুন, সেই জন্যে বুঝি কাক তাড়ুয়াদেরও ডাকা হয়েছে, মুচকি হেসে জিজি মন্তব্য করলেন। একলব্য জানালো, জিজি সাহেব ওদেরকেও ডাকেনি, লোকমুখে খবর পেয়ে ওরা হাজির। বেশ বেশ, তা প্রভাতবাবু কাক নিয়ে সমস্যাটা কি হলো? প্রভাতবাবু শুরু করতেই জিজি তার ডায়েরি আর কলম তুলে নিলেন, যা জানা গেল সত্যি গুরুতর। আজ সকালে হৈমন্তী দেবী বাড়ির কাজের মেয়ে শরমাকে সঙ্গে নিয়ে তিনতলার ছাদে যান আচার রোদ্দুরেতিতে। যেই না ছাদের দরজা খুলেছেন, মূর্ছা যান আর কি, দেখলেন